বড়জলার শনিতলায় মুখ্যমন্ত্রী জনসভায় সিপিএম দল ছেড়ে বিজেপিতে যোগ দেয়নি কেউ। সাংবাদিক সম্মেলনে 299 পরিবারের 961 জন ভোটার বিজেপি দলে যোগদান করা সম্পর্কিত প্রচারকে মিথ্যা বলেও জানিয়েছেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। সেই সাথে সিপিএম সদর কমিটির সম্পাদক অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার জন্য জনসভার 98 ঘন্টা পূর্ব থেকেই বড়জলার সমস্ত অংশের গরিব মানুষ, যারা টুয়েপের কাজ করেন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী সহ বিভিন্ন সুবিধাভোগী মানুষকে বিজেপি দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী জনসভায় না গেলে তাদের জব কার্ড এবং চাকরি ছিনিয়ে নেওয়া হবে। সিপিএম দলের কোনো নেতা কর্মী যদি বিজেপিতে যোগ দেয় তাহলে তাদের নামের তালিকাও প্রদান করার জন্য বিজেপি দলের প্রতি আহ্বান রাখেন তিনি। সেই সাথে গোটা প্রচারটি রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য বলেও দাবি করেন তিনি। মিথ্যা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যই এটা তাদের দিক থেকে প্রচার করেছে বিজেপি, কারণ গতকালের এই সভা তারা অনেক প্রচার করার মধ্য দিয়েও ভালো করতে পারেনি একটা দিক। আরেকটা দিক হচ্ছে সিপিআইএমে আমাদের কোনো কর্মী দরদি তারা গেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা বলবো বিজেপির কাছে তারা নাম প্রকাশ করুক সিপিআইএমের কারা গেছে। তারা যদি সিপিআইএমের কারা গেছে যদি জনসমক্ষে বলতে পারে, আমরা তখন প্রয়োজনে আপনাদেরকে ডেকে আবার দরকার হলে আপনাদেরকে জানাবো যে তারা সিপিআইএমের আদৌ ছিল কি না বা তারা কাজ করছে কি না সিপিআইএমে, সেটা আমরা বলতে পারব। কিন্তু আপাতত আমরা এটা বলতে পারি যে সিপিআইএমে মানুষকে ভয় দেখিয়ে তাদের জনসভায় নেওয়া যায়নি। তার জন্যে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্যে, সারাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্যে, আমাদের যারা পার্টির সমর্থক দরদি বন্ধু তাদেরকে বিভ্রান্ত করার জন্যে এই ধরনের খবর তারা প্রচার করেছে। সিপিআইএমের কোনো কর্মী দরদি তারা গেছেন আমাদের কাছে কোনো তথ্য নেই। তারা যদি নাম বলতে পারেন আমরা আবার পরবর্তী সময় আপনাদের ডেকে বলবো তারা আদৌ সিপিআইএমের ছিল কি না, পরিষ্কার করে বলতে পারবো আমরা, কোনো অসুবিধা নেই। আমরা বলতে চাই যে রাজ্যে 41 মাস একটা সরকার চলছে বিজেপির নেতৃত্বে, আইপিএফটি বিজেপির সরকার, তাদের মুখ্যমন্ত্রী একটা জনসভায় যাবেন, মুখ্যমন্ত্রী বারবার বলছেন তাদের ভিশন ডকুমেন্ট যা যা তাদের ছিল মানুষের কাছে প্রতিশ্রুতি তার বেশি তারা প্রতিপালন করেছেন, তাহলে মুখ্যমন্ত্রীর জনসভায় মানুষকে কেন ভয় দেখিয়ে চাপ দিয়ে রেগার কার্ড নিয়ে যাওয়া হবে, টুয়েপের কার্ড জব কার্ড নিয়ে যাওয়া হবে, অঙ্গনওয়াড়ির কাজ দেওয়া হবে না, আশাকর্মীর কাজ ছিনিয়ে নেওয়া হবে, কেন এত মানুষকে ভয় দেখিয়ে সভাতে নিতে হয়? ফলে আমরা মনে করি এটা হচ্ছে আরেকটা জুমলা। রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করার অধিকার রয়েছে, করবেন, তাহলে ওনার দলের সভা করার অধিকার রয়েছে, কিন্তু এখানে সিপিআইএমের লোকজন সবাই চলে যাচ্ছে বলে যেটা প্রচার করছে এর তীব্র প্রতিবাদ করছি আমরা এই ঘটনা। এদিকে সিপিআইএম আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতৃবৃন্দ জোর দিয়ে জানিয়েছেন গরিব মানুষদের জব কার্ডের ভয় দেখিয়ে জনসভায় নিয়ে গেলেও শনিতলা মাঠের অর্ধেক অংশ ছিল ফাঁকা। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।